ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে ক্লাস টু এর 99তম পৃষ্ঠায় কতগুলো অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমরা করব। তো চলো দেখে নিই অঙ্কগুলো কি আছে। গ্রামের উৎসবে একটি রাস্তায় আলো লাগানো হয়েছে 38টি, অন্য একটি রাস্তায় আলো লাগানো হয়েছে 45টি। দুটি রাস্তা মিলিয়ে মোট কতগুলি আলো লাগানো হয়েছে হিসাব করি। তাহলে এই অঙ্কটা আমাদের যোগ করতে হবে, দুটি রাস্তায় যা আলো লাগানো হয়েছে সেই আলোগুলো আমাদের যোগ করতে হবে। তো এখানে দেখো, একটি রাস্তায় আলো লাগানো হয়েছে 38টি, অন্য রাস্তায় আলো লাগানো হয়েছে 45টি। তো 38 আর 45 আমরা যোগ করে নিচে লিখব। 5 আর 8 13, 13 3, হাতে থাকে 1, 1 আমরা উপরে লিখে দিলাম। 4 আর 3 7, আর 1 8, মোট 83। মোট আলো লাগানো হয়েছে 83টি। ঘুড়ি ওড়ানোর উৎসব হচ্ছে সকালে, আকাশে বড় ঘুড়ি উঠছে 68টি, বিকালে আকাশে ছোট ঘুড়ি উঠছে 14টি। সকাল ও বিকাল মিলিয়ে মোট কটা ঘুড়ি উঠছে হিসাব করি। সকালে ঘুড়ি উড়েছে 68টি, বিকালে ঘুড়ি উড়েছে 14টি। তো আমরা এই সকাল আর বিকাল মোট কটা ঘুড়ি উড়েছে আমরা যোগ করে নেব। 4 আর 8 12 হয়, 12 2 নামে হাতে থাকে 1, 1 আমরা উপরে লিখে দিলাম। 1 আর 6 7, আর 1 8, 82টি। মোট ঘুড়ি উড়েছে 82টি। নিচের অঙ্কটা দেখে নিই। মেলায় গতকাল 27টি ঝুড়ি বিক্রি হয়েছে, আজ 46টি ঝুড়ি বিক্রি হয়েছে। দুই দিনে মোট কটি ঝুড়ি বিক্রি হয়েছে হিসাব করে দেখি। গতকাল ঝুড়ি বিক্রি হয়েছে 27টি, আজ ঝুড়ি বিক্রি হয়েছে 46টি। তো দুদিনে মোট কতগুলি ঝুড়ি বিক্রি হয়েছে আমরা দেখে নিই। 6 আর 7 13, 13 3 নামে হাতে থাকে 1, 1 আমরা উপরে লিখে দিলাম। 4 আর 2 6, আর 1 7, মোট 73টি ঘুড়ি বিক্রি হয়েছে। পরের অঙ্কটা দেখে নিই। একটি গাড়ি করে 42 জন লোক বেড়াতে যাচ্ছিল, পরে আরো 8 জন লোক ওই গাড়িতে উঠল। এখন ওই গাড়িতে মোট কতজন লোক হলো হিসাব করে দেখি। তো চলো দেখে নিই। প্রথমে গাড়িতে উঠেছিল 42 জন লোক। তারপরে রাস্তায় যেতে যেতে আরো 8 জন লোক উঠেছিল, আমরা এটাকে যোগ করব। 8 আর 2 10, 10 এর শূন্য হাতে থাকে 1, আমরা 1 লিখে যোগ করে দিলাম, উপর 1 লিখলাম। 4 আর 1 5, মোট 50 জন। তাহলে উত্তরে আমরা কি বলবো? মোট 50 জন লোক গাড়িতে ছিল। পরের অঙ্কটা আমরা দেখে নেব। রাজিয়া চারা গাছ লাগিয়েছে 28টি, সহেলি চারা গাছ লাগিয়েছে 29টি। মোট চারা গাছ লাগানো হয়েছে কটি আমরা এখানে হিসাব করে লিখব, যোগ করব। তার আগে আমরা নিজে গল্পটা তৈরি করে নিই। রাজিয়া চারা গাছ লাগিয়েছে, আমরা লিখব রাজিয়া চারা গাছ লাগিয়েছে কতটি? 28টি। সহেলি চারা গাছ লাগিয়েছে কতটি? 29টি। তাহলে মোট কটি চারা গাছ লাগানো হয়েছে? মোট বাগানে কতগুলি চারা গাছ লাগানো হয়েছে? আমাদের এই অঙ্কটা যোগ করতে হবে। তো চলো যোগ করে নিই। 9 আর 17, 17 7 নামে হাতে থাকে 1, আমরা 1 উপরে লিখে দিলাম। 2 আর 2 4, 1 5, 57টি। মোট চারা গাছ লাগানো হয়েছে 57টি। এবারে নিচের অঙ্কটা আমরা দেখে নিই। পূজা মালা গেঁথেছে 38টি,
সাবিনা মালা গেঁথেছে 35টি, মোট কতগুলি মালা গাঁথা হয়েছে তো চলো দেখে নিই। সরস্বতী পূজায় পূজা একটা মেয়ের নাম, পূজা মালা গেঁথেছে 38টি, 38টি। সাবিনা মালা গেঁথেছে, সাবিনা মালা গেঁথেছে 35টি, মোট কতগুলি মালা গাঁথা হয়েছে? আমরা এগুলো করবো তাহলে সরস্বতী পূজায় পূজা মালা গেঁথেছে 38টি, সাবিনা মালা গেঁথেছে 35টি, মোট কতগুলি মালা গাঁথা হয়েছে আমরা দেখে নেব। 8 আর 5 13, হাতে থাকে 1, 1 আমরা উপরে লিখে দিলাম, 3 আর 3 6 আর 1 7, মোট মালা গাঁথা হয়েছে 73টি। আজকে দ্বিতীয় শ্রেণীর 101তম পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো আমরা দেখে নেব। তো তোমরা এখানে ছবি দেখতে পাচ্ছ, একটি নৌকা করে 28 জন যাচ্ছিল উৎসবে যোগ দিতে, 7 জন বাগবাজারে ঘাটে নেমে গেল, বাগবাজার ঘাটে নেমে গেল। এখন নৌকায় কতজন বসে আছে দেখি। তাহলে এই অঙ্কটায় আমরা দেখতে পাচ্ছি নৌকায় 28 জন যাচ্ছিল, পথে যেতে যেতে 7 জন লোক নেমে গেল, নেমে গেল মানে কমে গেল। তো এই অঙ্কটা আমাদের বিয়োগ করতে হবে, এই অঙ্কটা আমাদের বিয়োগ করতে হবে। তোমরা জেনে নাও বিয়োগ করলে কমে যায়, প্রথমে 28 জন নৌকায় উঠেছিল, 7 জন নেমে গেল, তো আমরা বিয়োগ করব, 8 থেকে 7 বাদ গেলে হয় 1, তাহলে 2, 2 এখানে বসে গেল, তাহলে নৌকাতে কতজন লোক আছে? 21 জন। পরের অঙ্কটা দেখে নিই, একটি গাছে 35টা আম ছিল উৎসবে, উৎসবের দিনে মামা বাড়িতে এসেছেন, তার খাওয়ার জন্য 4টি আম পাড়া হয়েছে, গাছে আর কটি আম আছে হিসাব করে দেখি। তাহলে 35টি আম ছিল গাছে, 4টে আম পাড়া হয়েছে, 5 থেকে 4 বাদ যাবে, থাকে 1, 3 এখানে বসে যাবে, তাহলে গাছে এখন আর 31টি আম রয়ে গেছে। পরের অঙ্কটা দেখে নিই, এখানে আমরা দেখতে পাচ্ছি কতগুলো কলা আছে, তো কলার ছবিতে আমরা দেখলাম, এবারে অঙ্কটা পড়ে নিই, বাবা বাজার থেকে 12টি কলা কিনে আনলেন, আমি সেখান থেকে 2টি কলা খেলাম, এখন কটি কলা আছে হিসাব করে দেখি। বাবা বাজার থেকে এনেছে 12টি কলা, আমি সেখান থেকে 2টি কলা খেয়ে ফেলেছি, তো 2টি কলা খেয়ে ফেলা মানে 2টি কলা আর নেই, তো 12 থেকে 2 বাদ যাবে, বিয়োগ যাবে, অর্থাৎ 12টা থেকে কমে যাবে, কত কমে গেল আমরা দেখে নিই, 2 থেকে 2 বাদ গেলে হয়ে যায় 0, আমরা 0 লিখে দিলাম, আর 1 বসে যাবে, তাহলে 12টা কলা থেকে 2টো কলা খেয়ে নিলে থাকে 10টা, তাহলে 10টি কলা এখন আছে। চলো নিচের অঙ্কগুলো দেখে নিই, ফাঁকা ঘর ভর্তি করি, এই ফাঁকা যে ঘরগুলো আছে এই ঘরগুলো আমাদেরকে ভর্তি করতে হবে, কি করতে হবে না, বিয়োগ করতে হবে, বিয়োগের চিহ্ন এখানে দেওয়া আছে, প্রত্যেকটায় বিয়োগের চিহ্ন দেওয়া আছে, তাহলে আমরা বিয়োগ করে নিই, 8 থেকে 7 বিয়োগ করলে থাকে 1, 1 বসে গেল, 11, 5 থেকে 4 বিয়োগ করলে থাকে 1, এখানে 2 নিচে বসে গেল, 8 থেকে 6 বিয়োগ করলে থাকে 2, এখানে 3 বসে গেল, 4 থেকে 4 বিয়োগ করলে 0 হয়, 2 বসে গেল, 9 থেকে 8 বিয়োগ করলে 1, থাকে 4 এখানে বসে গেল, 5 দশ 56, 56 থেকে 5 বিয়োগ করলে কত হয় দেখে নিই, 6 থেকে 5 বিয়োগ করলে থাকে 1, 5 এখানে বসে গেল, 7 থেকে 6 বিয়োগ করলে থাকে 1, 6 এখানে বসে গেল, 7 থেকে 7 বিয়োগ করলে থাকে, বিয়োগ করলে 0 হয়, 7 এখানে বসে গেল, 9 থেকে 8 বিয়োগ করলে 1 থাকে, 8 বসে গেল, 7 থেকে 5 বিয়োগ করলে 2 থাকে, 9 নিচে কিছু নেই মানে 9 বসে গেল। তো ছোট্ট বন্ধুরা, তোমরা সহজেই এই অঙ্কটা বুঝতে পারলে, বিয়োগ করলে
বিয়োগ আমরা কি করে করতে পারি, উপরে যদি বড় সংখ্যা থাকে, নিচে যদি ছোট সংখ্যা থাকে তাহলে বিয়োগ করতে পারি, আর উপরে যদি বড় সংখ্যা হয় ছোট সংখ্যা থাকে তাহলে আমরা বিয়োগ করতে পারবো না, বিয়োগ করা যাবে সেটা আলাদা পদ্ধতিতে। তো চলো আমরা বিয়োগ অঙ্ক এখানে দেখে নিলাম, তোমরা সহজেই বিয়োগ অঙ্কটা বুঝতে পারলে, আশা করি তোমাদের কাছে এরকম যদি অঙ্ক আসে তাহলে তোমরা সহজেই করতে পারবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আজ এই পর্যন্ত।